কিন্তু আজকে এই মুহূর্তে মনে হচ্ছে কোথাও যে মুকুল যদি ঝড়ে ঝড়ুক মুকুল যদি থাকে থাকুক কিছু যায় আসে না অদ্ভুত বৈচিত্র্য মুকুল রায় কি সোনার কেল্লা দেখতে পেলেন নাকি নিজেই ভ্যানিশ হয়ে গেলেন নাকি ভ্যানিশ হয়ে অন্য অবতারে ফিরে আসছেন সোশ্যাল মিডিয়ায় বিস্তর চর্চা চলছে কেউ বলছেন সপ্তাহে তিন দিন মুকুল বিজেপিতে থাকেন সপ্তাহে তিন দিন মুকুল রায় থাকেন তৃণমূল কংগ্রেসে যেরকম শুরুতেই বললাম সোম বুধ শুক্র নাকি তৃণমূল কংগ্রেসে থাকেন মুকুল রায় আর মঙ্গল বৃহস্পতি শনি নাকি তিন দিন থাকেন মুকুল রায় বিজেপিতে আর বাকি থাকে একদিন রবিবার সেদিন নাকি তার অফ ডে সেদিন তিনি ছুটিতে থাকেন আর কেউ বলছেন গ্রীষ্মের তাপ দাবদাহে মুকুল রায় ঘাসফুল আর পদ্মফুলে গুলিয়ে ফেলেছেন কোনটা ঘাসফুল কোনটা পদ্মফুল নিজেই মনে করতে পারছেন না নাকি সত্যি সত্যি তৃণমূলের এক সময়কার ক্রাইসিস ম্যানেজার বাংলার প্রথম সারির রাজনৈতিক নেতা সত্যি বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস আসলে দুর্নীতির ফাঁকে ডুবছে তাই সময়ে থাকতে হাত ছেড়ে দেওয়াটাই মঙ্গল শুভ্রাংশু নাকি আসলে মুকুল রায়ের প্রতি যত্নশীল ছিলেনই না নাকি তার শুরু থেকেই প্রচেষ্টা যে বাবাকে প্রত্যেক মুহূর্তে নিয়ন্ত্রণ করা এবং সেই জন্যই নাকি বাবার হাতে ন্যূনতম পয়সাটুকু পর্যন্ত দেননি দিতেন না শুভ্রাংশু জানি না যা রটে তা কিছুটা তো বটে আসলে কি রটছে কিন্তু নজর কোথাও গিয়ে সামাল দেওয়া যায় কিন্তু সেটা কি আদৌ সম্ভব অমিত শাহ তো নিজেই এসে বলেছেন কোন রকমের সেটিং হবে না সিবিআই সিবিআই এর কাজ করবে তদন্ত তদন্তের গতিতেই চলবে তাহলে একটা বড় প্রশ্ন হচ্ছে মুকুল বিজেপিকে চায় নাকি বিজেপি মুকুল রায়কে চায় আর কি বলছে বাম বিজেপি তৃণমূল কংগ্রেস প্রত্যেক রাজনৈতিক দল এই ইস্যুতে একবার দেখা যাক সবাই জানে আর ওনার ছেলে বলছে ট্রিটমেন্ট করতে হবে কা যখন শেষ হয়ে যাবে তখন করতে হবে কেন করা হচ্ছে না আজ হয়তো উনি অত্যাচারে পালিয়ে যাচ্ছেন বা ওনাকে কেউ দেখছে না তাই পালিয়ে গেছেন বাড়ি ছেড়ে সেটা ভাবা উচিত যে পার্টি ধরে নিয়ে তাকে জয়েন করেছে তারা দেখা উচিত লোকটা কেমন আছে কেউ তো খোঁজ নেয় না তাকে চেয়ারম্যান করা হলো কমিটি তারপর উনি কোথায় গেল ছুড়ে ফেলে দেওয়া হলো এখন তিনি চেষ্টা করছেন নিজেকে এবং অভিষেককে বাঁচাবার জন্য কারণ তদন্ত যে জায়গায় গেছে সেখান থেকে ওদের বাঁচার কোনো রাস্তা নেই একমাত্র অমিত শাহ মোদীর পায়ে ধরা ছাড়া সেই জন্যই মুকুলকে জেন করে পাঠিয়েছে উনি তো বিজেপির লোকই ছিলেন তৃণমূলের লোক ছিলেন পরে বিজেপির লোক হলেন আচ্ছা মাননীয় মমতা ব্যানার্জি আপনি না তৃণমূল কংগ্রেস ভবনে সবাইকে ডেকে আপনি এবং ভাই উপস্থিত থেকে সাড়ম্বরে ঘোষণা করে মুকুল রায়কে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে বলে ঘোষণা করেছিলেন তৃণমূল আর বিজেপি যেটা মুকুল রায় বলেছে যাহা তৃণমূল তাহাই বিজেপি লেখা মিটে যায় এত গল্পের কি আছে আপনি ওকে তৃণমূলে নিয়ে আসার পর পাবলিক অ্যাকাউন্টস কমিটির ওকে চেয়ারম্যান বানানো হয়েছিল আপনার নির্দেশের বাইরে কেন অস্বীকার করছেন করে বলুন আমি নিয়ে এসেছিলাম তৃণমূলে কিন্তু আবার চলে গেছে এতে আমার আপত্তি নেই কোথাও একটা নতুন মুকুল ধরলো বা কোথাও একটা মুকুল খসে পড়লো বা কোথাও একটা গাছের পাতা খসে গেল এতে তৃণমূল কংগ্রেসের কিছু যায় আছে না আর মাননীয় মুকুল রায় তার কথার মধ্যে দিয়ে প্রমাণ পাওয়া যাচ্ছে তিনি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ বাড়িতে পরিষ্কার রেখা রয়েছে তিনি ডেমেনশিয়ায় ভুগছেন তিনি পার্কিনসনিজমে ভুগছেন অর্থাৎ তিনি তার হাত পা কাঁপে তিনি কিছু মনে করতে পারেন না যেটা তার ছেলেও স্বীকার করেছে তাকে নিয়ে এই ধরনের রাজনীতির জল ঘোলা করা না করাই উচিত